আজকের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, সম্মানিত শিক্ষক মুজাম্মেল চেয়ারম্যান, তিনি বেশ কয়েক বছর ধরেই কিন্তু আমাদের এখানে বেশ কয়েকবার কিন্তু চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি অত্যন্ত অভিজ্ঞ, তিনি বিচক্ষণ এবং আপনারা জানেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি বাংলাদেশের জাতির সূর্য সন্তান। তিনি সবসময় সতের পথে ছিলেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে ছিলেন, তিনি অবশ্যই এই ঘটনা নিয়ে সত্য যে ঘটনাটি তিনি সেটা অবশ্যই উল্লেখ করবেন। আমরা তার সাথে যুক্ত হয়েছি। স্যার আপনি কেমন আছেন? আমি আল্লাহ রাখছে, আপনাদের দোয়া এখন বেঁচে আছি। স্যার গতকালকে যে ঘটনাটা আপনি শুনেছেন স্যার, যে আপনার ইউনিয়ন পরিষদের তিনজন মেম্বার জেলে কার্ডের চাল বিতরণের সময় একজন জেলের ওয়াইফকে তারা শারীরিকভাবে নির্যাতন করে এবং তারা দাবি করছেন যে ওই জেলের বউ তাদেরকে অপমান করেন, গালিগালাজ করেন। স্যার আপনি আসল ঘটনাটি কী জানেন? স্যার আসল ঘটনাটা ব্যাপার হয়েছে, আমাদের তো জেলে 2500 মতো, আমরা পাইছি 1200। জেলে তো সবাইকে দেওয়া যাবে না, তবে আমরা দেই। এরপরের যে স্কিম আসবে সেটা দিয়ে তাদের কভার করবো, সবাইকেই দেওয়া হবে। গত বছর এইভাবে দিয়েছি, এবছরও আমার নির্দেশনা মেম্বারদের উপরে সেইভাবে তারা তালিকা করেছে। এই মহিলা যে তালিকায় ওঠে নাই, না ওঠাই স্বাভাবিক, একজন পরবর্তী যেতে পারে। কিন্তু আমার কাছে, আমি ছিলাম এখানে, আমার কাছেও আসতে পারতো, না এসে তারা যে ঘটনাটা ঘটছে এখানে, আমি পরবর্তীতে সেটাকে একটু মূল্যায়ন করেছি এবং দেখি ঘটনাটা কী। ঘটনাটা যে একটি ব্যক্তি শত্রুতা এবং গত নির্বাচন নিয়ে গোলমাল হওয়ার বিভিন্ন পর্যায়ে এই মহিলার সাথে এদের একটু দ্বিমত এবং একে ব্যবহার করছে অনেকেই, ব্যবহার করে আজকের এই ঘটনাটা ঘটাইছে যাতে একটি দুর্নাম হয়। আমার এটা অত্যন্ত দুর্নাম, কিন্তু আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ, এবং আমার মেম্বার যারা এখানে ছিল, জনসাধারণ যারা ছিল, তাদের আমি অত্যন্ত তাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। এই কারণে যে একটি মাত্র মহিলা যদি এখানে ঘটনা সেইভাবেই করতো, আমার মেম্বাররা যদি তাদের গায়ে হাত দিত, হ্যাঁ, তাহলে পাবলিক তো আরও আগাইয়া হাত দিত, তাহলেও তো ভাষার কথা না। অতএব এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা, তার একটা বানানো কথা। আমার একজন মেম্বার, তিনজন মেম্বার না, তিনজন তো এখানে ছিল, আরও উপস্থিত ছিল, যদি কোনো মেম্বারে তাল গায়ে হাত দেয় তাহলে পাবলিক কি আর বসে থাকে? যতটুকু আমরা শুনেছি, তিনি উল্লেখ করেছেন যে ওনারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এবং তিনি তাদেরকে কোনো কিছু করেননি, আর আপনি বলছেন যে আসলে এটা একটি পরিকল্পিত ঘটনা। স্যার আপনি আপনার ইউনিয়নের এই মেম্বারদের আপনি বলছেন যে তাদেরকে পরিকল্পিতভাবে অপমান করেছে, স্যার আপনি এ ব্যাপারে কোনো আইনগত পদক্ষেপ বা আপনি পরিষদের যা আইন অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কি না বা সমঝোতা যাবেন কি না, স্যার কোনটি সমঝোতা? একটা যে কোনো পর্যায়ে একটা আমরা যাবো আলোচনা আনতে, আমার উপজেলা পরিষদ রয়েছে, উপজেলায় ইউনু সাহেব আছেন, হ্যাঁ ওসি সাহেব আছেন, তাদের সাথে আলাপ হয়েছে, আমরা আলোচনা করি একটা ব্যবস্থা। আপনি কি দেখতে গিয়েছিলেন ওই মহিলাকে? হ্যাঁ দেখতে গেছিলাম, আমি কালকের হসপিটালে গেছি, তো হসপিটালে গেছি এবং কথাও বলেছি। তাহলে কি আপনি দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা, যেহেতু ওই মহিলাও আপনার ইউনিয়নের একজন তিনি সদস্য, আপনার মেম্বারও আপনার সদস্য, তাহলে আপনি কি সমঝোতা চাচ্ছেন স্যার? সমঝোতা, এটা সমঝোতা ছাড়া তার এমন কিছু না, কারণ ওই যে কথাটা আমি বলেছি, ও যে করেছে যা, এটা তো বিচার বসিয়া পাঁচজনে করলে ভালো হয়, আর যদি পাবলিক করতো তাহলে তো ওর মাসারই কথা না ওইখানে, কেন মেম্বাররা স্বাভাবিক মেম্বারদের সমর্থকের লোকেরাই থাকে, যদি মেম্বার গায়ে হাত দিত, মেম্বার যদি ওকে মারতো তাহলে পাবলিক কি আর বসে থাকতো, তাহলেও আর তো রান্না যাওয়ার শুধু। এই জন্য কি আপনি আপনার মেম্বারদেরকে ধন্যবাদ জানাচ্ছেন যে তারা ধৈর্যের পরিচয় দিয়েছে গতকাল? এটা শুধু ধন্যবাদ না, এটা আমার নির্দেশ যে জনগণের কাজ করতে আসছি, জনগণ তাদের মতামতের উপর আমাদের মন্দ ভালো মন্দ বলবে, গাল দেবে, এটা সহ্য করতে হবে আমাদের। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক ব্যস্ত তারপর আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ যে আপনারা আসছেন এবং আমার এই এলাকার এই অবস্থানটা আপনি তুলে ধরছেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং আমার ওই বললাম না যে আমার প্রত্যেকটি মেম্বারদের নির্দেশ আছে, আমি এখানে তো মেম্বাররা আমার সমকক্ষ কেউই নেই বসেন, সবাই একের তিন ধাপ চার ধাপের পরে। তারা দর্শক আপনারা শুনলেন চান্নাং সাউথকিল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, যিনি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, যিনি আওয়ামী লীগকে মনে প্রাণে ধারণ করেন।
তিনি বীর মুক্তিযোদ্ধা, জাতির সূর্য সন্তান। তিনি উল্লেখ করেছেন যে আসলে এই ঘটনাটি পূর্ব পরিকল্পিত এবং তার ইউপি সদস্যের মানহানির করার জন্য এবং তার ইউনিয়ন পরিষদের সুনাম নষ্ট করার জন্য একটি পক্ষ এই ধরনের চক্রান্তমূলক কাজ করেছে। এবং তিনি উল্লেখ করেছেন যে তিনি ক্ষমায় বিশ্বাসী, তিনি যেহেতু ওই মহিলাও যেহেতু এই ইউনিয়নের সদস্য এবং তার ইউপি সদস্যরা যেহেতু তারই সদস্য, তাই তিনি এই বিষয়টি নিয়ে আর কাউকে কোনো ধরনের চক্রান্তমূলক কাজ করতে দিবেন না। তিনি তাই উভয়ের মধ্যে একটি সমঝোতার চেষ্টা করছেন। এজন্য এই উপজেলার নবাগত ইউএনও উপজেলা চেয়ারম্যান এবং ভাগেরহাট চার আসনে মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমির আলম মিলনের পরামর্শে তিনি একটি সমঝোতার দিকে যাবেন।